ডক্টর মোহাম্মদ শাহনেওয়াজ যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় যুক্তরাজ্য যুবলীগ ওল্ডহ্যাম শাখার উদ্যোগে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়। ওল্ডহ্যামের স্থানীয় একটি হলে এই সংবর্ধনা অনুষ্ঠান হয়। আমাদের ওল্ডহ্যাম প্রতিনিধি তকলিস মিয়া জানান, সংগঠনের সভাপতি সৈয়দ সাদেক আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোশাহিদ আলী পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওল্ডহ্যাম আওয়ামী লীগের সভাপতি কবি ইলিয়াস উদ্দিন আহমেদ। আরও বক্তব্য রাখেন মোহাম্মদ শাহজাহান, লুৎফুর রহমান, শামসুল ইসলাম শামীম, ইকবাল সমুদ ও দুলাল মিয়া সহ আরও অনেকে। সভা শুরুতে সংগঠনের পক্ষ থেকে ডক্টর শাহনেওয়াজকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানানো হয়। সভায় বক্তারা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তারেক রহমানের কটূক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।